সরকারি প্রকল্প প্রণয়নে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রকল্পের অপচয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরক্ত উল্লেখ করে মন্ত্রী জানান, এ ব্যাপারে মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে রাজধানীর শেরবাংলা নগরে এনএসসি সম্মেলন কেন্দ্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সাথে বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানানো হয়, 2019-20 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নের হার 80.44%। ওই যে পারচেজ নিয়ে যে প্রশ্নগুলো আপনি করলেন, আমরা ওইগুলা নিয়ে খুবই উদ্বিগ্ন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন, তিনি বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন, আপনার রিপোর্ট করেছেন, এইগুলোকে আজকে আরো স্ট্রংলি অ্যাড্রেস করার জন্য সচিব সাহেবদেরকে আমরা আমরা আহ্বান করেছি এবং তারা কথা দিয়েছেন যে তাদের যে সকল সুযোগ যেসব আইন কানুন আছে এগুলো যথাযথ প্রয়োগ করবেন যাতে।